সামনে ত্রিপুরা বিধানসভা নির্বাচন, এর আগে প্রস্তুত বিজেপি। 2018 সালে ত্রিপুরায় প্রথমবার সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি। পতন হয় টানা 25 বছর ধরে ক্ষমতায় থাকা বামফ্রন্টের। এরপর থেকে ত্রিপুরার মসনদে বসে ত্রিপুরাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে বিজেপি। এর মাঝে যদিও কোভিড উলট পালট করে দিয়েছে সবকিছুই, দেখতে দেখতেই ফের ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলে। সেই রাজ্য থেকে তাদেরকে উৎখাত করতে প্রস্তুতি নিতে শুরু করেছে বিরোধী দলগুলি। দিন কয়েক আগে কংগ্রেস নেতা তথা 6 আগরতলা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মণ বিজেপিকে হারাতে সিপিআইএম সহ অন্য দলগুলিকে নিয়ে জোট করার কথা বলেছিলেন। অন্যদিকে ত্রিপুরার বিরোধী দল নেতা মানিক সরকার ইঙ্গিত দিয়েছিলেন যে কংগ্রেসের হাত ধরতে তাদের কোনো আপত্তি নেই সেখানে, যদিও গলার কাটা এখন মহারাজা প্রদ্যুতির তীব্রা মথা। একটা সময়ে পাহাড়ের সিপিআইএম এর আধিপত্য থাকলেও এখন তা সম্পূর্ণরূপে তীব্রা মথার কাছে। অন্যদিকে শহর কিংবা একটু গ্রামের দিকে ভোট ভাগের চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। একদিক থেকে দেখতে গেলে ভোট যুদ্ধে এই মুহূর্তে ট্রেকে বেশ অনেকটাই এগিয়ে শাসক দল বিজেপি। ভাগে ভাগে সাজানো হয়েছে বিজেপির সংগঠনকে। ভোটের ঠিক আগে প্রদেশ বিজেপি সভাপতি হয়েছেন রাজীব ভট্টাচার্য, সেই সঙ্গে পরিবর্তন হয়েছে প্রভারীরও। রাজনৈতিক পরিসরে বেশ অভিজ্ঞ মহেশ শর্মাকে করা হয়েছে বিজেপি প্রদেশ প্রভারী। এতেই থেমে থাকেনি বিজেপি। ভোটের বেশ কয়েক মাস আগে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। রবিবার নির্বাচনী প্রভারীর ঘোষণা দিয়েছেন তিনি। ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নবনিযুক্ত নির্বাচনী প্রভারীর দায়িত্ব পেয়েছেন উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য মহেন্দ্র সিং এবং সহপ্রভারীর দায়িত্ব পেয়েছেন রাজ্যসভার সাংসদ সমীর উরাও। রবিবার জরুরি ভিত্তিতে তাদের দুজনকেই ত্রিপুরা নির্বাচনী প্রভারী নিযুক্ত করেছেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।